ওকে গাইস, আমি মোহাম্মদ তাজুল ইসলাম ইমন ফ্রম কুইক অনলাইন স্কুল। আর আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএসসি জুওলজির চ্যাপ্টার 5 কন্ট্রোল অফ ব্রিদিং বা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। যে শ্বাস প্রশ্বাস কিভাবে নিয়ন্ত্রণ হয় সেটা আজকে দেখবো, এবং তার সাথে আমরা যেটা দেখবো অ্যাকচুয়ালি আজকে লেকচারের যে মূলত আলোচ্য বিষয় সেটা হচ্ছে মেকানিজম, অ্যাকচুয়ালি কিভাবে শ্বাস প্রশ্বাস সংগঠিত হয়, কিভাবে নিয়ন্ত্রিত হয়, তারপর হচ্ছে টাইপস অফ মেকানিজম, অর্থাৎ কয়টা টাইপে আমাদের শ্বাস প্রশ্বাসটা নিয়ন্ত্রিত হতে পারে বা ঘটে। আরেকটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং বলতে পারো একটা জিনিস, সেটা হচ্ছে অনলাইন কার্স। সেটা যদি তোমাদের বইয়ে নাই, তবে তোমাদের বইয়ের এই জিনিসটা খুব ভালোভাবে বোঝার জন্য এই জিনিসটা জানাটা জরুরি। কিংবা ধরতে পারো এটা একটা সামহাট একটা গল্প, এটা হচ্ছে একটা মিথ, মিথ মিথোলজি আর কি, মানে জার্মানির একটা মিথ। অ্যাকচুয়ালি এইটা বোঝাবো, খুব ইম্পর্টেন্ট জিনিস, 5-6 মিনিটের ব্যাপার, কিন্তু খুব এয়ার একটা জিনিস। সো কন্ট্রোল অফ ব্রিদিং স্টার্ট করবো। সো কন্ট্রোল অফ ব্রিদিং এর মধ্যে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস টাইপস অফ মেকানিজম, অর্থাৎ দুইটা ভাবে নিয়ন্ত্রিত হতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়, সেটা হচ্ছে যখন ধরো আমরা যখন ঘুমাই তখন কি আমরা শ্বাস প্রশ্বাস কি আমাদের ইচ্ছার দ্বারা নিয়ন্ত্রিত হয় নাকি অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়? অটোমেটিক্যালি। আর ইচ্ছার দ্বারাও আমরা ভলেন্টারি একটা কন্ট্রোল আছে, সেটাও আমরা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারি। ধরো এখন আমি যদি ইচ্ছা করি যে আমি শ্বাস প্রশ্বাসটাকে জুড়ে নিবো, নিতে পারি কিনা, আমি কি জুড়ে প্রশ্বাস নিতে পারবো কিংবা জুড়ে নিঃশ্বাস নিতে পারবো কিনা, এখন দ্যাট মিনস শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ বা শ্বাস প্রশ্বাসের মেকানিজমই আমরা বলি। ইনিশিয়াল মেকানিজম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভলেন্টারি কন্ট্রোল আর একটা হচ্ছে কি অটোমেটিক কন্ট্রোল। আমরা মেইনলি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে অটোমেটিক কন্ট্রোল। তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে শ্বাস প্রশ্বাস যেই স্নায়ুবিক নিয়ন্ত্রণ অটোমেটিক্যালি যেভাবে নিয়ন্ত্রিত হয় সেটা আমরা দেখবো। সেটা দেখার জন্য আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে বডির সবকিছুর নিয়ন্ত্রককে ব্রেন, তাই না, মস্তিষ্ক। তো এই যে আমাদের যে রেসপিরেশন বা ব্রিদিং বা এই শ্বাস প্রশ্বাস বা ইন্সপাইরেশন এক্সপাইরেশন সেটা যে নিয়ন্ত্রণ করে সেটাও নিয়ন্ত্রণ করা হচ্ছে ব্রেন, সেটাও নিয়ন্ত্রণ করে কি ব্রেন বা মস্তিষ্ক। এবং মস্তিষ্কের চাপটা তোমরা ডিটেলস পাবা মস্তিষ্কের পার্টসগুলো, বাট জাস্ট এই মেকানিজমটা বোঝার জন্য মস্তিষ্কের যতগুলো পার্টস তোমাদের জানা লাগে জাস্ট একটু রিভিউ দিব। সেটা হচ্ছে এটা হচ্ছে সাপোজ ধরো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই যে উপরে এরকম ভাবে যে অংশটা আছে সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেটা কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, সেরিব্রাল হেমিস্ফিয়ারে ভাঁজ করা থাকে। সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে নিচে এই যে এরকম ভাবে যেটা চলে গেছে সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন। অ্যাকচুয়ালি এই যে উপরে যে এটা আছে সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, সেটা কি অগ্র মস্তিষ্ক। এই মিড ব্রেন থেকে দেন এইভাবে মিড ব্রেনের সামনে এইভাবে একটা পুরো অংশ আছে সেটাকে বলা হয় পন্স, সেইটার সামনে সেটার নিচে সামনে একটা পুরো অংশ আছে সেটাকে বলা মেডুলা অভ্যঙ্গটা, দেন নিচে চলে গেছে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্নাখণ্ড। আর এই যে মিড ব্রেনের নিচে এতর পর্যন্ত মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, দেন পশ্চাৎ মস্তিষ্ক, দেন হচ্ছে সুষুম্নাখণ্ড। এই যে এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কর পিছন দিকে এরকম ভাবে দুইটা অংশ চলে আছে সেগুলোকে বলা সেরেবেলাম, এটা হচ্ছে কি বলা সেরেবেলাম। দ্যাট মিনস এটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার, এটা কি সেরিব্রাল হেমিস্ফিয়ার, দেন বা অগ্র মস্তিষ্ক বা গুরু মস্তিষ্ক, দেন মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন, তারপর হচ্ছে হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ক তিনটা পার্টস নিয়ে গঠিত, একটা হচ্ছে সামনের দিকে ফুল অংশ পন্স, তার থেকে নিচে যে ফুল অংশ সেটা মিডল অবলঙ্গটা, পিছনে একটা অংশ সেটা হচ্ছে সেরিব্রাল। অ্যাকচুয়ালি আমাদের এই যে শ্বাস প্রশ্বাসটা যে নিয়ন্ত্রণ করে এই নিয়ন্ত্রণ কয়েকটা সেন্টার আছে, ঠিক আছে, কয়েকটা সেন্টার। তার আগে একটা কথা বলিনি, গাজী আজমল স্যারের বই যেই একটা যে আছে সেটা আমরা পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি হচ্ছে আব্দুল আলিম স্যারের বইয়ের মেকানিজমটা। কারণ তোমাকে যদি পরীক্ষার হলে মেকানিজম লিখতে হয় তাহলে আব্দুল আলিম স্যারটাই লিখতে হবে, কারণ গাজী আজমল স্যারের বই সেভাবে বর্ণনাটা দেওয়া নাই। সেই জন্য বললাম যে আমরা আজকে আব্দুল আলিম স্যারের বই লিখব। তো এখন এটা হচ্ছে পন্স, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমাদের এগুলোর উপর ডিটেইলস লেকচার আছে, তোমরা মেম্বারশিপ এরিয়াতে দেখতে পারো, ঠিক আছে। এখন এই পন্স এবং মেডুলা এই জায়গায় দুইটা দুইটা করে চারটা সেন্টার থাকে বা চারটা কেন্দ্র থাকে যেটা আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে। ইনিশিয়ালি মাথায় এটা ঢুকে কি থাকে, এটা আমাদের চারটা সেন্টার থাকে বা চারটা কেন্দ্র থাকে যারা কি করে আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করে। তো শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করার জন্য তো তাহলে অবশ্যই আগে আমাদেরকে ফুসফুসগুলোকে দেখাইতে হবে, আমি একটু ফুসফুসগুলোকে দেখাই। এবং আগের লেকচারে জাস্ট আমরা কিভাবে শ্বাস প্রশ্বাসটা হয় সেটা দেখাইছিলাম, কিভাবে হয় সাধারণত ডায়াফ্রাম পেশি, ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশির সংকোচনের মাধ্যমে, সেটা আগের লেকচার আছে, সো ডিটেলস এই জন্য যাচ্ছি না। তাহলে ধরো এটা হচ্ছে কি আমাদের ডায়াফ্রাম, এটা হচ্ছে কি আমাদের ডায়াফ্রাম,
এই ডায়াফ্রামের মধ্যে কে বসে আছে আমাদের? ফুসফুস। ফুসফুস আর হাড় অবশ্য বসে আছে এভাবে। এটা হচ্ছে আমাদের ফুসফুস, এটা হচ্ছে আমাদের এটা ফুসফুস। সো এই ফুসফুসের এই বরাবর আসছে কি ট্রাকিয়া, তাই না? ট্রাকিয়া আসার পরে ব্রঙ্কাস ভাগ হয়ে গেল, এটা আমরা আগে পড়ছি, এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। এখন আমাকে বলতে, আমি আগে বলছিলাম যে এটা ফুসফুস একটা কেজ বা খাঁচার মধ্যে সংরক্ষিত থাকে, যে খাঁচাটা খাঁচাটা গঠিত হয়েছে এরকম ভাবে, সামনের দিকে এরকম ভাবে হাড় দ্বারা। সেই হাড়গুলোর নাম কি? রিবস, তাই না? বা পাজর। রিবস বা কি? পাজর। পাজরগুলো সামনে এসে পুরো ফলক বা স্টার্নামে সংযুক্ত হয়েছে। আগে লেকচারে ডিটেইলস বোঝানো হয়েছে, এখন তাহলে সেগুলো বোঝাবো। এখন আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে এই এইটা একটা পাজর, এটা কি একটা পাজর, আর এটা হচ্ছে আরেকটা পাজর। এই দুইটা পাজরের কি বললাম, এই দুইটা পাজরের মাঝখানে এরকম ভাবে কি থাকে, একটা পেশি থাকে। এরকম ভাবে কি থাকে? পেশি থাকে। যে পেশিগুলোর নাম কি ছিল? ইন্টারকোস্টাল মাসল বা ইন্টারকোস্টাল পেশি। কেন ইন্টারকোস্টাল? ইন্টার মিন্স ইন বিটুইন, বিটুইন টু পার্টস। এই পেশিটা হচ্ছে দুইটা রিবস এর মাঝখানে বা দুইটা কোষ্ঠকার মাঝখানে। কোষ্ঠকার সম্পর্কিত যে কোনো কিছুকে আমরা বলবো কোষ্ঠ। দ্যাট মিন্স এই পেশিটার নাম লজিক্যালি আসতেছে ইন্টারকোস্টাল পেশি। এখন কাজ তো আমরা জানি যে আমাদের যে শ্বাস প্রশ্বাস হয় সেটার জন্য দুইটা পেশি অ্যাকচুয়ালি দায়ী। সেটা হচ্ছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম যখন নিচে সংকুচিত হয় তখন মানে উপর নিচ বরাবর যে ডায়ামিটার সেটা বাড়ে, আর এটা যখন এইভাবে উঠে তখন এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে। এগুলো আগে লেকচারের উপর, এখন পড়ে। তো অ্যাকচুয়ালি এইদিকে আমাদের পন্সে দুইটা সেন্টার থাকে। কয়টা সেন্টার থাকে? পন্সে দুইটা সেন্টার। একটা হচ্ছে তোমার এইদিকে নিউমোটেক্সিক সেন্টার, একটা হচ্ছে কি নিউমোটেক্সিক সেন্টার। নিউমোটেক্সিক সেন্টার হচ্ছে এরকম, মানে বাতাস ফুলানো অবস্থায় আছে, হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার। নিউমোটেক্সিক সেন্টারের নিচে আর একটা আছে তোমার এপনিউস্টিক সেন্টার। এটা কি সেন্টার? এপনিউস্টিক সেন্টার। এটা হচ্ছে দুইটা হচ্ছে পন্সে আছে, দুইটা কিসে আছে? পন্সে। আমি একটু বড় করে দেখাবো, একটু বড় করে দেখেন, বড় করে দেখেন। ধরো এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সো এদিকে হচ্ছে আমাদের কি আছে? নিউমোটেক্সিক সেন্টার। এই নিউমোটেক্সিক সেন্টার, হোয়াট ডাজ ইট মিন নিউমোটেক্সিক সেন্টার? নিউমোটেক্সিক সেন্টার মানে কি? নিউমোটেক্সিক মানে নিউমো মানে, নিউমো মানে হচ্ছে বায়ু বা এ বা বাতাস। নিউমো মানে হচ্ছে এ বা বাতাস, আর টেক্সিক মানে হচ্ছে স্ট্রক। টেক্সিক মানে কি? স্ট্রক। তার মানে নিউমোটেক্সিক কথার অর্থ হচ্ছে এর স্ট্রক বা বায়ু স্ট্রক করে দাও। দ্যাট মিন্স আমাদের ফুসফুস যখন ফুলে যায় তখন ওইটাকে স্টপ করে দেয় হচ্ছে, ওই বায়ু প্রবেশটাকে স্টপ করে দেয় হচ্ছে নিউমোটেক্সিক সেন্টার। সেই জন্য লজিক্যালি সেটার নাম কি? নিউমোটেক্সিক সেন্টার। বুঝে গেছে ব্যাপারটা? ওকে। তার পাশে পন্সের মধ্যে তার পাশে আরেকজন সেন্টার আছে যাকে বলা হচ্ছে তোমার অ্যাপনিওস্টিক সেন্টার। তাকে কি বলা হচ্ছে? অ্যাপনিওস্টিক সেন্টার। কি বলা হচ্ছে তাকে? অ্যাপনিওস্টিক সেন্টার। বুঝে গেছে ব্যাপারটা? তাকে বলা হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার। এই দুটা হচ্ছে পন্সে আছে, কিসে আছে? পন্সে। আর এই যে মেডুলা অভ্যঙ্গটায়, মেডুলা অভ্যঙ্গটা আরো দুজন সেন্টার থাকে, দুটো সেন্টার থাকে। একজন হচ্ছে তোমার ইন্সপাইরেটরি সেন্টার বা একটা বলা হয় প্রশ্বাস কেন্দ্র, আর একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। একটা হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টার, আর একটা হচ্ছে এক্সপাইরেটরি সেন্টার। তাহলে এই যে একটা হচ্ছে কি ইন্সপাইরেটরি সেন্টার, একটা হচ্ছে ইন্সপাইরেটরি সেন্টার, আর একটা হচ্ছে কি তোমার এক্সপাইরেটরি সেন্টার, সরি, আর নিঃশ্বাস কেন্দ্র। বুঝে গেছে ব্যাপারটা? এখন এইটা হচ্ছে এই এই চারটা কোন জায়গায় অবস্থিত? ব্রেইনে অবস্থিত, মস্তিষ্কে। আর সে নিয়ন্ত্রণ করবে কাকে? ফুসফুসকে। তো লজিক্যালি এখানে কি লাগবে? দুজনের কানেকশন লাগবে না? কানেকশন কি দ্বারা হবে? নার্ভ বা স্নায়ু দ্বারা হবে। অ্যাকচুয়ালি আমরা জানি যে এই ফুসফুসে আমাদের কোন স্নায়ু সরবরাহ করে, কোন স্নায়ু যায়? ভেগাস বলছিলাম, এটা অষ্টম, তোমাদের অষ্টম অধ্যায়ের পড়া পড়াইছি। লজিক্যালি সেখানে তাহলে কি যাবে? ভেগাস যাবে। তো আলটিমেটলি এইখানে হচ্ছে তোমার ভেগাস যায় ফুসফুসে, কিছু কিছু জায়গায় অ্যাকচুয়ালি ভেগাস স্নায়ু যায়, এবং ভেগাস স্নায়ু আমরা জানি যে সেটা উৎপত্তি ঘটতেছে মেডুলা অভ্যঙ্গটা। মেডুলা অভ্যঙ্গটা থেকে ভেগাস স্নায়ু অ্যাকচুয়ালি কিছু কিছু জায়গা আছে ফুসফুসের মধ্যে যায়, একেবারে সরাসরি ফুসফুসের মধ্যে। আর কিছু স্নায়ু হচ্ছে তোমার চলে যায় হচ্ছে তোমার এই ডায়াফ্রাম, কারণ ডায়াফ্রামই তো সংকুচিত হইতে হবে,
এই যে ডায়াফ্রামে যে স্নায়ুটা যায় সেটাকে বলা হয় ফ্রেনিক নার্ভ, সেটাকে বলা ফ্রেনিক নার্ভ। আর এই যে আমাদের এইখানে ইন্টারকোস্টাল পেশি যদি সংকুচিত হইতে হয়, ইন্টারকোস্টাল পেশিতেও কিছু নার্ভ যেতে হবে, সেগুলোকে বলা হচ্ছে তোমার ইন্টারকোস্টাল নার্ভ। সেগুলো কি বলা হয়? ইন্টারকোস্টাল নার্ভ। এগুলো আছে ঠিক আছে, বুঝে গেছো? ওটা তাহলে দেখো ইন্টারকোস্টাল নার্ভ কেন, কারণ এইটা দুইটা রিবস এর বিটুইন, ইন বিটুইন টু রিবস দে এন্টার দ্য ইন দ্য মাসলস, বুঝে গেছো ব্যাপারটা? সো এস দিস নার্ভ প্লেস ইন বিটুইন টু রিবস অর টু কোস্ট টু, দ্যাট মিন্স লজিক্যালি দি নার্ভ ক্যান বি নেমড এস ইন্টারকোস্টাল নার্ভ, বুঝে গেছো ব্যাপারটা? এখন থাকো, এখন হচ্ছে আমাদের স্টার্ট কি করতে হবে, এখন এদিকে ইন্সপাইরেশন এবং এক্সপিরেশন স্টার্ট করতে হবে, মানে শ্বাসকষ্ট স্টার্ট করতে হবে। কিভাবে স্টার্ট করতে হবে? এটা কিন্তু অটোমেটিক কন্ট্রোল, অটোমেটিসিটি, বুঝে গেছো ব্যাপারটা? নট ভলেন্টারি কন্ট্রোল। সো ইনিশিয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই যে আমাদের অ্যাপনিওস্টিক সেন্টার আছে, এটা কি আমাদের অ্যাপনিওস্টিক সেন্টার, এই অ্যাপনিওস্টিক সেন্টার অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে তোমার এই ইন্সপাইরেটরি সেন্টারকে খেয়াল করো। আমরা যদি দৌড়ি যে প্রশ্বাস নিঃশ্বাস, এবং যদি দৌড়ি যে প্রশ্বাস প্রথমে শুরু হচ্ছে দেন নিঃশ্বাস হচ্ছে, প্রশ্বাস হওয়ার জন্য তাহলে লজিক্যালি কার উদ্দীপিত হওয়া প্রয়োজন, কার স্টিমুলেটেড হওয়া প্রয়োজন? প্রশ্বাস কেন্দ্রের, লজিক্যালি। ইন্সপাইরেশন ঘটার জন্য ইন্সপাইরেটরি সেন্টারের কি হওয়া প্রয়োজন? সচল হওয়া প্রয়োজন, বুঝে গেছে ব্যাপারটা? এবং তোমরা জানো যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে এরকম ভাবে সাজানো, কখনো কখনো কি হয় উপরের জিনিসগুলো অ্যাকচুয়ালি নিচের জিনিসগুলোকে কি করে নিয়ন্ত্রণ করে। এখন ইন্সপাইরেশন স্টার্ট করার জন্য বা ইন্সপাইরেশন বা প্রশ্বাস স্টার্ট করার জন্য ইন্সপাইরেটরি সেন্টার বা প্রশ্বাস কেন্দ্রের কি হওয়া প্রয়োজন? স্টিমুলেটেড হওয়া প্রয়োজন। বাট এই স্টিমুলেশনটাই দেন লজিক্যালি এই স্টিমুলেশনটাই যাবে হচ্ছে ফ্রেনিক নার্ভের মাধ্যমে, কিসে? ডায়াফ্রামে, ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে, ইন্টারকোস্টাল পেশিতে, তারা সংকুচিত হবে, প্রশ্বাস ঘটবে। বাট এই প্রশ্বাস কেন্দ্র দিস ইন্সপাইরেটরি সেন্টার এইটা অ্যাপনিওস্টিক সেন্টার ছাড়া কোনোভাবেই কাজ করতে পারে। অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে এই এই যে এদিকে যে অ্যাপনিওস্টিক সেন্টার আছে সেই অ্যাপনিওস্টিক সেন্টার এই ইন্সপাইরেটরি সেন্টারকে স্টিমুলেশন দেয়। অ্যাপনিওস্টিক সেন্টার কি করে? ইন্সপাইরেটরি সেন্টার কি করে? স্টিমুলেশন দেয়। ইন্সপাইরেটরি সেন্টারকে যখন স্টিমুলেশন দেয় তখন আলটিমেটলি সেই স্টিমুলেশনটা আলটিমেটলি এই পেশিতে যাইতে থাকে, এদের যেতে থাকে। এদিকে একটা একটা ডিজিজ আছে, আমি বলে নিই ডিজিজটা, একটা ডিজিজ অ্যাপনিয়া। মাঝে মাঝে যেটা হয় পেশেন্ট যেটা করে সেটা হচ্ছে এবার শ্বাস নিতেই থাকে, আর শ্বাস কোনো ভাবেই কমে না, এইভাবে ধরো টান দিতেই থাকে, মানে প্রশ্বাস হইতেই থাকে, বুঝে গেছে? ওনার নিতেই থাকে, সেটা কেন? কারণ হচ্ছে অ্যাপনিওস্টিক সেন্টার স্টিমুলেশন দিতেই থাকে ইন্সপাইরেটরি সেন্টার। এখন অ্যাপনিওস্টিক সেন্টার যদি ইন্সপাইরেটরি সেন্টারকে স্টিমুলেশন দিতেই থাকে, ইন্সপাইরেটরি সেন্টারও নার্ভগুলোকে স্টিমুলেশন দিতে থাকবে, তারাও সংকুচিত হইতে থাকবে, তারাও কি হইতে থাকবে? সংকুচিত হইতে থাকবে। এই যে তারাও যে সংকুচিত হইতে থাকবে, আই মিন কি হবে, তার লাংসে কি বাতাস ঢুকতেই থাকবে, দ্যাট মিন্স সেই প্রসেসটাকে যদি এখন অফ করতে চাও অবশ্যই তোমাকে অ্যাপনিওস্টিক সেন্টারটাকে কি করতে হবে? অফ করতে হবে, সুইচ অফ করতে হবে। অর্থাৎ ধরো সাপোজ যে এইটা হচ্ছে, এটা হচ্ছে একটা সুইচ, এটা হচ্ছে কি একটা সুইচ, অ্যাপনিওস্টিক সেন্টার হচ্ছে একটা সুইচ, আর এইটা হচ্ছে তোমার ধরো যে রেগুলেটর, রেগুলেশন। এখন এই এই রেগুলেটর দেন সুইচ যদি আমরা অন করি, রেগুলেটর থেকে এদিকে আছে ফ্যান, এই ফ্যানটা হচ্ছে চলে, বা এদিকে একটা আমরা বেলুন ধরতে পারি, বেলুনটা কি ফুলে, এদিকে আমরা যদি সুইচ অন করি এই রেগুলেটরের মাধ্যমে আমরা বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারি, দেন এই এটাকে ফুলে। এখন এই সুইচটাকে অন করে যদি রাইখা দিই সে তো বায়ু জাস্ট দিতেই থাকবে, বায়ু কি ফুলতেই থাকবে না, আস্তে আস্তে কি বেলুন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে কি? দ্যাট ইজ দ্য মেকানিজম। অ্যাপনিওস্টিক সেন্টার কাজ করা শুরু করে ইন্সপাইরেটরি সেন্টারের উপরে, বাট দিস ইন্সপাইরেটরি সেন্টার মাস্ট বি স্টপড। এখন ইন্সপাইরেটরি সেন্টারকে যদি স্টপ করতে চাই, অবশ্যই ইন্সপাইরেটরি সেন্টারকে যে কাজ করতেছে, ইন্সপাইরেটরি সেন্টারের উপরে যে কাজ করতেছে অর্থাৎ অ্যাপনিওস্টিক সেন্টার, সে অ্যাপনিওস্টিক সেন্টারকে স্টপ করতে হবে, বুঝে গেছে ব্যাপারটা? দ্যাট মিন্স এখন আমাকে বলো এই অ্যাপনিওস্টিক সেন্টারকে যে সুইচ অফটা করে, সে অফটা করে আগে বলছি নিউমোটেক্সিক সেন্টার। হোয়াট ডাজ ইট মিন? নিউমো মিন্স এইট, নিউমো মিন্স কি? নিউমো মিন্স হচ্ছে এইট, আর তোমার টেক্সিক মানে হচ্ছে স্টপ, অর্থাৎ এই যে এন্টার করে বাতাস যে এন্টার করে সেইটাকে স্টপ করে কি? নিউমোটেক্সিক সেন্টার। দ্যাট মিন্স লজিক্যালি এই অ্যাপনিওস্টিক সেন্টারকে কি বললাম, লজিক্যালি অ্যাপনিওস্টিক সেন্টারকে স্টপ করবে কে? নিউমোটেক্সিক সেন্টার, এস দিস মিনিং এই স্টপিং,
বুঝা গেছে ওটা এই জিনিসটা আমার এক নম্বর নিউমোটেক্সিক সেন্টার যে অ্যাপনিস্টিক সেন্টারকে অফ করবে নিউমোটেক্সিক সেন্টার কি খবর জানে যে এদিকে লাংসে কি ঘটতেছে সে সে কখন অফ করবে সে জানবে কিভাবে কিছু নার্ভ এইভাবে এদিকে আসে কিছু নার্ভ কি এসে এইভাবে এদিকে আসে আর কিছু নার্ভ অ্যাকচুয়ালি তো এই ফুসফুস এবং ডায়াফ্রাম এইগুলো থেকেও কিছু স্নায়ু ব্যাক করে তারা ব্যাক করে হচ্ছে তোমার অ্যাপনিউস্টিক সেন্টারে যায় এটা এটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে ব্যাক করে স্নায়ু ব্যাক করে ভ্যাগাস নার্ভ তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে ধরো অ্যাপনিউস্টিক সেন্টার কাজ করা স্টার্ট করলো অ্যাপনিউস্টিক সেন্টার যখন কাজ করা স্টার্ট করলো অ্যাপনিউস্টিক সেন্টার স্টিমুলেট করতেছে ইন্সপাইরেটরি সেন্টারকে ইন্সপাইরেটরি সেন্টার থেকে স্টিমুলেশন যাইতেছে কোনটাতে ফুসফুস ফুসফুস ফুলতেছে বাট আমাদের অ্যাপনিউস্টিক সেন্টারটাকে কি করতে হবে স্টপ করতে হবে এখানে একটা কাহিনী ঘটে সেটা হচ্ছে এই ইন্সপাইরেটরি সেন্টার যখন কাজ করা স্টার্ট করে প্রস্টাস কেন্দ্র যখন কাজ করা স্টার্ট করে সাথে সাথে সে একটা তোমার ইয়া আই মিন একটা স্নায়ু উদ্দীপনা নিউমোটেক্সিক সেন্টারকে পাঠায় রাখে অর্থাৎ অর্থাৎ ইন্সপাইরেশন যখন স্টার্ট হয় ইন্সপাইরেটরি সেন্টার নিউমোটেক্সিক সেন্টারকে ইনফর্ম করে যে আমি প্রসেস স্টার্ট করে দিচ্ছি রেডি থাকো একটু পরে কি শুরু করতে হবে এই প্রসেসটাকে অফ করতে হবে বুঝা গেছে ওটা তো আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে যখন ফুসফুস ফুলে যখন ফুসফুস ফুলে তখন এই যে ভ্যাগাস নার্ভ সেটা ট্রেস করতে পারে যে ফুসফুস এখন কি অবস্থায় আছে ফুলে অবস্থায় আছে তো এই যে সেই উদ্দীপনাটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে অ্যাপনিউস্টিক সেন্টারে চলে যায় এবং যখন ভ্যাগাস নার্ভের মাধ্যমে অ্যাপনিউস্টিক সেন্টারে এই স্নায়ু উদ্দীপনাটা যায় যে ফুসফুস ফুলছে এই প্রস্টাস কেন্দ্র এই অ্যাপনিউস্টিক সেন্টারকে একটা ইনফরমেশন পাঠায় যে প্রস্টাস হ্যাঁ প্রস্টাস হয়েছে এইটা আসার মানে কি এটা আসার মানে আছে প্রস্টাসটা কি হয়েছে তো যখন ভ্যাগাস নার্ভের মাধ্যমে উদ্দীপনা অ্যাপনিউস্টিক সেন্টারে এবং নিউমোটেক্সিক সেন্টারের মাধ্যমে স্নায়ু উদ্দীপনা অ্যাপনিউস্টিক সেন্টারে আসে তখন সেটা অফ হয়ে যায় যখন সেটা অফ হয় এখন কেন ইন্সপাইরেশন স্টার্ট করছো ইনিশিয়ালি অ্যাপনিউস্টিক সেন্টার দ্বারা এখন অ্যাপনিউস্টিক সেন্টারকে কি করছো তুমি অ্যাপনিউস্টিক সেন্টারকে অফ করছো এখন তোমাকে স্টার্ট করতে হবে কি এক্সপাইরেশন বা নিঃশ্বাস থাকো ইন্সপাইরেশনের ক্ষেত্রে তুমি কি করছো ইন্সপাইরেশনের ক্ষেত্রে ইন্সপাইরেশনের ক্ষেত্রে তুমি কি করছো ইন্সপাইরেশনের ক্ষেত্রে তুমি স্টার্ট করছো ইন্সপাইরেশন কার দ্বারা অ্যাপনিউস্টিক সেন্টার দ্বারা এখন অ্যাপনিউস্টিক সেন্টার থেকে স্টপ করছো দ্যাট অল থিংস প্রসেস সবটা সম্পূর্ণ নাকি প্রসেস প্রসেস শুরু হইলো প্রসেস শুরু বাট নিঃশ্বাস তোমাকে স্টার্ট করতে হবে নিঃশ্বাসকে স্টার্ট করার জন্য নিঃশ্বাসের যে সেন্টার আছে সেই সেন্টারকে কি স্টিমুলেট করতে হবে না খেয়াল করো ইন্সপাইরেশন বা প্রসেস যখন স্টার্ট হয় তখন আমরা অ্যাপনিউস্টিক সেন্টার দ্বারা সেটা কি করছিলাম স্টিমুলেট করছিলাম তো এক্সপাইরেশন বা যখন স্টার্ট হবে তখন কি আমাদের কি করতে হবে এক্সপাইরেশন সেন্টারটাকে কি স্টিমুলেট করতে হবে না সেইটাকে স্টিমুলেট করে এটাকে কে স্টিমুলেট করছিল অ্যাপনিউস্টিক সেন্টার এটাকে স্টিমুলেট করবে হচ্ছে অপোজিট নিউমোটেক্সিক সেন্টার কে স্টিমুলেট করলো তাহলে নিউমোটেক্সিক সেন্টার আজকে কি পড়তে আসবে খেয়াল করো এখানে এখন একটু সামারাইজ করো এখানে যখন এই নিউমোটেক্সিক সেন্টার যখন এই এক্সপাইরেটরি সেন্টারকে স্টিমুলেট করলো তখন এই নার্ভগুলো কি এই মাসলগুলো আবার তাদের নিজ পজিশনে কি হলো ফিরে গেল বাতাসটা কি হলো বের হয়ে চলে গেল আচ্ছা বাতাস যখন বের হয়ে চলে গেল এই যে এতক্ষণ তখন আবার ব্যাপারটা নতুন করে স্টার্ট হয় কেন বাতাস যখন বের হয়ে চলে গেল তখন কি ফুসফুস কি আর ফুলো অবস্থায় আছে না ফুসফুস যদি ফুলো অবস্থায় না থাকে ব্যাগাস নেওয়ার মাধ্যমে কি কোনো কিছু ব্যাক করবে যে ফুসফুস ফুলো অবস্থায় আছে এই স্নায়ুটা কি ইনফরমেশন বহন করে যে ফুসফুসটা কি অবস্থায় আছে ফুলো অবস্থায় আছে তো যেহেতু এখন ফুসফুসটা ফুলো নাই সেহেতু ভ্যাগাস নেওয়ার মাধ্যমে কি কোনো কিছু অ্যাপনিস্টিক সেন্টারে যাবে না যখন ভ্যাগাস নেয়ার এটা কি করতেছিল অ্যাকচুয়ালি অ্যাপনিস্টিক সেন্টারকে স্টপ করতেছিল যখন ভ্যাগাস নেয়ার মাধ্যমে কোন স্নায়ু উদ্দীপনা অ্যাপনিস্টিক সেন্টারে যাচ্ছে না যখন অ্যাপনিস্টিক সেন্টারটাকে স্টপ করতেছে না অ্যাপনিস্টিক সেন্টারে এখন আবার কি করবে কাজ করা স্টার্ট করবে অ্যাপনিস্টিক সেন্টার যখন আবার কাজ করা স্টার্ট করবে অ্যাপনিস্টিক সেন্টার আবার স্টিমুলেট করবে ইন্সপাইরেটরি সেন্টারকে ইন্সপাইরেটরি সেন্টার আবার ইন্সপাইরেশন স্টার্ট করবে ও চলতে থাকবে এখন কেন আমাদের এখন আমি বুঝাবো অনলাইন যে কাজ সেটা বুঝাবো বাট আগে একটা জিনিস খেয়াল করো এই যে তাহলে এই ইন্সপাইরেটরি সেন্টার এবং এক্সপাইরেটরি সেন্টার আলটিমেটলি আমাদের দেখো প্রস্টাস নিঃশ্বাসটা কিন্তু প্রস্টাসটা শেষ হইতে দেরি হয় না নিঃশ্বাসটা শুরু হয়েছে সেটা কিভাবে পুরা ব্যাপারটাকে সামারাইজ করো অ্যাপনিউস্টিক সেন্টার ইন্সপাইরেটরি সেন্টারকে কি দিল স্টিমুলেট করলো ইন্সপাইরেটরি সেন্টার ব্যাক আরেকটা পাঠায় রাখলো নিউমোটেক্সিক সেন্টারকে জানায় রাখলো যে প্রস্টাস স্টার্ট হয়েছে এদিকে প্রস্টাস স্টার্ট হয়ে গেলো
ফুলশুস ফুলে গেল, সেই উদ্দীপনাটা ভেগাস নাইনের মাধ্যমে অ্যাপনেস্টিক সেন্টারে আসলো, রসার যে স্টার্ট হয়েছিল সেইটার উদ্দীপনা কিসের মাধ্যমে আসলো, নিউমোটেক্সিক সেন্টারের মাধ্যমে আসলো, এটার সাথে স্টপ হয়ে গেল। খেয়াল যখন নিউমোটেক্সিক সেন্টার এইটাকে অ্যাপনেস্টিক সেন্টারকে স্টপ করার জন্য স্টিমুলেশনটা পাঠায়, একই সাথে সে এক্সপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেশনটা পাঠায় দেয়। হোয়াট ডাজ ইট, এইখান থেকে এটা যখন গিয়ে স্টপ করে সাথে সাথে এইখান থেকে এটা স্টার্ট হয়, দুইটাই একই সাথে যায়। এইটা যখন এইভাবে আসতে থাকে তখন এইটাও আসতে থাকে, অর্থাৎ যখন দুইটা একসাথে এসে এটা এখানে পৌঁছায় আর এটা এখানে পৌঁছায়, অর্থাৎ এইটা একটু আগে পৌঁছায় এটা অফ হয়, সাথে সাথে এটা যেহেতু পৌঁছায় গেছে এই এক্সপিরেটরি সেন্টারের স্টিমুলেশন সেটা স্টার্ট হয়ে যায়। বুঝে গেছে ব্যাপারটা? অর্থাৎ নিউমোটেক্সিক সেন্টার এমন একটা পয়েন্টে কাজ করে যে পয়েন্টে ইন্সপিরেশন শেষ হবে, এক্সপিরেশন স্টার্ট হবে। দুইটা ইনফরমেশন যেহেতু সে একই সাথে পাঠায়, সেহেতু ইন্সপিরেশন একটা সময় কি হয় স্টপ হয়, এক্সপিরেশন একটা সময় শুরু হয়। তাহলে আমাকে বলো নিউমোটেক্সিক সেন্টারের কাজটা কি? নিউমোটেক্সিক সেন্টারের কাজটা হচ্ছে যে ইন্সপিরেশনকে স্টপ করা, এক্সপিরেশনকে এক্সপিরেশনকে স্টার্ট করা, আর এই অ্যাপনিস্টিক সেন্টারের কাজ ইন্সপিরেশনকে স্টার্ট করা। বুঝে গেছো ওটা? ওকে, এখন চলো, এখন শ্বাসপ্রশ্বাস কি কি তুমি নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারো না? ধরো এখন আমি যদি বলি যে আমি একটু জোরে শ্বাস নিব, নিতে পারবো কিনা? আমি একটা আস্তে শ্বাস নিব, নিতে পারবো কিনা? নেওয়া যায়। এখন এই যে আমাদের যে ইচ্ছা, সেই কেন্দ্রটা মস্তিষ্কে কোন জায়গায় থাকে? সেরেব্রাল হেমিস্ফিয়ারে। সেটা কোন জায়গায় থাকে? সেরেব্রাল হেমিস্ফিয়ারে। কারণ আমরা জানি যে আমাদের সেরেব্রাল হেমিস্ফিয়ারে আমাদের ইচ্ছা শক্তি, বাক শক্তি সেগুলোকে নিয়ন্ত্রণ করে। দ্যাট মিন্স এই আমাদের যে এই যে ফুসফুসটাকে ইচ্ছা মতো আমি এখন শ্বাসটাকে অফ রাখবো, সেই ইচ্ছাটা বা সেই কাজগুলো বা ওই চিকপেশির যে কাজগুলো সেগুলো নিয়ন্ত্রিত কার দ্বারা হবে? আমাদের এটা দ্বারা, তাই না? ওকে, তো এখন তাহলে আলটিমেটলি যেটা হয় তাহলে অবশ্যই কানেকশন লাগবে। তাহলে যেটা হয় সেটা হচ্ছে সেরিব্রাল হেমিস্ফিয়ার থেকে কিছু স্নায়ু আসে, যে স্নায়ুগুলো এভাবে এই স্নায়ুগুলোর সাথে কানেক্ট। তাহলে এই সেরিব্রাল হেমিস্ফিয়ার যখন ইচ্ছা করে তখন এই স্নায়ুগুলো স্টিমুলেশন অফ করে দিতে পারে, কিংবা এই স্নায়ুগুলো স্টিমুলেশন বাড়াই দিতে পারে, যে কারণে এখানে ইন্সপিরেশন এক্সপিরেশন সে কিছুটা চেঞ্জ করতে পারে। এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে অনডাইন স্টাফস। হোয়াট ডাজ ইট মিন অনডাইন স্টাফস? অনডাইন স্টাফস আমি জানি প্রোনাউন্সিয়েশন কি হইতে পারে, প্রোনাউন্সিয়েশন কি হইতে পারে, বানান কি হইতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। অনডাইন স্টাফস অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে জার্মান মিথ। মিথ মানে তো বোঝো, তাই না? রূপকথা। তো ওই রূপকথায় একটা তোমার ইয়া ছিল, আই মিন জলের পরী আছে না, জলের পরী ছিল, হু ইজ জাস্ট ইমমর্টাল, যে কোনোদিন মারা যাবে না। ওই পরি জলের জল পরি, তো ওই জল পরি একজনকে ভালোবাসতো, একজন পুরুষকে, যে হচ্ছে তোমার মর্টাল, অর্থাৎ একজন মর্টাল যে তোমার মানে মরণশীল সেরকম একটা প্রেমিককে ভালোবাসতো। বাট প্রবলেমটা হলো যে ওই যে মর্টাল লাভার ছিল, ওই যে মেয়েটা ছিল, সেই মেয়েটা কোনোভাবেই তোমার এক করতে ছিল না, আই মিন ওর প্রতি ফেথফুল ছিল না, অর্থাৎ ফেথফুল লাভার ছিল না, সে অন্যদিকে আরও কয়েকটা রিলেশন হয়তো বা ছিল। যে কারণে একবার সেই জলপুরি সেটা ধরতে পারলো, যখন জলপুরি সেটা ধরতে পারলো তখন জলপুরি এই যেই জল, যে জলের যে জলের ভিতরে যেই রাজা আছে অর্থাৎ সেটাকে যে শাসন করে তার কাছে বিচার দেয়। তখন রাজা ওই তোমার ওই মেয়েটাকে অর্থাৎ সেই পুরুষটাকে, সেই আনফেথফুল লাভারটাকে একটা শাস্তি দিল। সেই শাস্তিটা ছিল হচ্ছে, দেখো মিথোলজিটা এখনকার আমাদের মেডিকেল সিস্টেমে চলে আসছে, মিথোলজিটা ওই টাইমের একজন লিখা বা একটা রূপকথার কাহিনীটা কিভাবে মেডিকেল সায়েন্সের সাথে মিলে যায়। কেন ওই ওইখানে যেটা ইয়া করলো, ওই রাজা তাকে যে শাস্তিটা দিলে সেটা হচ্ছে এই অটোমেটিক সেন্টার যেটা আছে, এটা কিন্তু অটোমেটিক সেন্টার, এটা কিন্তু রেগুলার, তুমি ঘুমাইতে গেলেও এটা চলতেছে, এটা কিন্তু ভলেন্টারি, কিন্তু ইচ্ছা করলে তুমি করতে পারো, না না করলে না করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার। অটোমেটিক সেন্টারটা অফ করে দিচ্ছে, অটোমেটিক সেন্টারটা যদি অফ করে দিছে তখন ওই যে লাভারটা ছিল আনফেথফুল লাভার, পর এখন কি করতে হয়, শ্বাস প্রশ্বাস নিতে গেলে ইচ্ছা করতে হয় যে আমি এখন শ্বাস নিবো, দেন এভাবে শ্বাস প্রশ্বাস নিতে হয়। ধরো তুমি যখন ম্যাথমেটিক্স করতেছো বা যখন খাইতেছো তখন তুমি ইচ্ছা করো যে আমি এখন শ্বাস প্রশ্বাস নিবো না, বাট তুমি যদি এই কলমটাকে ধরতে চাও ইচ্ছা করো যে আমি কলমটাকে নিবো, অর্থাৎ যখন এই অটোমেটিক সেন্টারটাকে অফ করে দিচ্ছে তখন অবশ্যই একটা কানেকশন আছে ভলেন্টারি সেন্টার থেকে, সেই সেন্টার থেকে কি হয় স্টিমুলেশন আসে, তুমি যদি ইচ্ছা করো তাহলে স্টিমুলেশন আসবে, অর্থাৎ তুমি ইচ্ছা করতেছো যে আমি শ্বাস প্রশ্বাস নিবো, অর্থাৎ সবসময় তোমার মনে রাখতে ইচ্ছে যে আমি এখন শ্বাস নিতে হবে, আবার কি শ্বাস ছাড়তে হবে, এটা ম্যাটার না, তুমি সজাগ অবস্থায় সেটা করতে পারো, বা ঘুমন্ত অবস্থায় তুমি সেটা করতে পারো, কারণ ঘুমাইতে গেলে কিন্তু তুমি মানে নিজের খবর জানো না, অর্থাৎ ঘুমাইতে গেলে যদি ইচ্ছা করতে চাও তাহলে ঘুমাবে না, বুঝে গেছো? অর্থাৎ ঘুমাইতে গেলে তুমি কি
কি ঘটবে, তোমার শ্বাস প্রশ্বাস হবে না, আলটিমেটলি তুমি মারা যাবে। দ্যাট মিনস তুমি ঘুমাইতেও পারবে না। জাস্ট এই শাস্তিটা দিচ্ছে। এইটা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সের সাথে মিলে আমরা কিছু কিছু পেশেন্ট পাই এখনো, যাদের হাইপোভেন্টিলেশন আছে, কিছু কিছু পেশেন্ট আমরা পাই যাদের এই অটোমেটিক সেন্টারটা জন্মগত ভাবে হচ্ছে তোমার ডিস্ট্রেসড, জন্মগত ভাবে কাজ করে না। ওই পেশেন্ট গুলা ঘুমানোর সময় ওদের আমরা ভেন্টিলেশন মানে ফুসফুসের মতো আলাদা একটা যন্ত্র এখন মেডিকেল সায়েন্স আবিষ্কৃত হয়েছে, সেই যন্ত্রটা দিয়ে হচ্ছে তোমার ওই তোমার তখন ঘুমানোর সময় ওর হচ্ছে ভিতরে অক্সিজেন আমরা সাপ্লাই দিই। ভাবো জিনিসটা কতটুকু কঠিন, যে একজন মানুষ ঘুমাচ্ছে তার সবসময় ঘুমাইতে গেলেই বা একটু আনকনসিয়াসনেস হইলেই তাকে কি দিতে হবে, অক্সিজেন সাপ্লাই দিতে হবে, ব্যাপারটা কত কঠিন ভাবতে পারতেছ। সেটাই ছিল কি অনলাইন ক্লাস। অর্থাৎ এখন তুমি কি মনে করো যে ওই পরীর মতো অর্থাৎ ওই ফিমেলটার মতো যদি আমাদের এখনকার ফিমেলের মানে খুব বেশি আটা থাকতো, আমি ক্ষমতাটা সেই ক্ষমতাটা থাকে অনলাইন ক্লাস দেওয়ার, সেই অভিশাপটা দেওয়ার, কত পার্সেন্ট মেয়ে সে এই রোগে আক্রান্ত হবে? 99%। আমি এইটাই তোমার উত্তেজনা দিয়েছিলাম, কারণ ওইটা দিবেই তারা সে কাজটা কিছু করলি ওই কাজটা দেখলাম। যাও এখন যাও, এখন শ্বাস প্রশ্বাস নিয়ে নেওয়া দেখি কেমনি নেও, ঘুমাই দেখলে কিছু নিতে পারবে না, বুঝতে পারছো ব্যাপারটা? সো এটা ছিল কিন্তু অনলাইন ক্লাস আর কি। ওকে বুঝা গেছে ব্যাপারটা, রেগুলেশন অফ রেসপিরেশন বুঝা গেছে, শ্বাস প্রশ্বাস কিভাবে নিয়ন্ত্রিত হবে। ওকে থ্যাংকস ফর ওয়াচিং।